জীব সম্প্রদায় বলতে আমরা মূলত বুঝি কোন একটা নির্দিষ্ট স্থানে যখন বিভিন্ন প্রজাতি একসাথে অবস্থান করছে এবং একে অন্যের উপর নির্ভরশীল অবস্থায় আছে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য নিয়ে বা বায়োটিক কমিউনিটির বৈশিষ্ট্য নিয়ে প্রথমে রয়েছে প্রজাতি জীব সম্প্রদায় অবশ্যই বিভিন্ন প্রজাতি থাকা প্রয়োজন বিভিন্ন প্রজাতি একে অন্যের উপর খাদ্য আশ্রয় এসবের জন্য নির্ভর করবে বৃদ্ধির ধরন হিসেবে বলা যায় কোনো একটা সম্প্রদায়ের মধ্যে উদ্ভিদ যেভাবে বাড়বে প্রাণী নিশ্চয়ই সেভাবে বাড়বে না বা কোনো একটা প্রাণী হয়তো খুব দ্রুত বংশবৃদ্ধি করছে কিন্তু অন্য প্রাণীটা ধীরে ধীরে বংশবৃদ্ধি করছে তার মানে বৃদ্ধির ধরনে ভিন্নতা থাকতে হবে জীব সম্প্রদায়ে আধিপত্য দেখা যায় আমরা যদি সাধারণভাবে একটা জঙ্গলের কথা চিন্তা করি জঙ্গলের মধ্যে কিন্তু দেখা যায় যে যে সকল প্রাণী অনেক বেশি শক্তিশালী এবং হিংস্র তারাই পুরো জঙ্গলে আধিপত্য বিস্তার করতে পারে তারা কিন্তু কোন একটা জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জায়গার জনসংখ্যাও তারা নিয়ন্ত্রণ করতে পারে যেমন কোন একটা জায়গায় হয়তো হরিণ রয়েছে বাঘ আক্রমণ করে হরিণ খেয়ে ফেলছে ফলে হরিণের জনসংখ্যা কিন্তু বাঘের দ্বারা একভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে সেখানে বাঘের আধিপত্য বিস্তার হচ্ছে সিংহ থাকলে সিংহের আধিপত্য বিস্তার দেখা যায় বা পানির মধ্যে দেখা যায় কুমির যেখানে আছে সেখানে অন্যান্য প্রাণী অবস্থান করছে অল্প পরিমাণে বা যে সকল প্রাণী অবস্থান করছে তার তাদের সাথে কুমিরের কোনো প্রকারের সংঘর্ষ নেই তার মানে একটা আধিপত্য দেখা যাবে এরপরে রয়েছে স্তর বিন্যাস স্তর বিন্যাস খুব সহজভাবে বোঝা যাবে আমরা একটা বড় গাছের কথা চিন্তা করি যেই গাছটা অনেক বেশি বিস্তৃত অবস্থায় রয়েছে আরেকটা গাছে চিন্তা করি যেটা একটু ছোট যার উচ্চতা একটু কম পরিমাণে আরেকটা গাছের কথা যদি চিন্তা করি চারা গাছ ছোট ছোট গাছগুলো বা জাতীয় গাছ বা যে সকল ঘাস রয়েছে এসব আর আরেকটা স্তর আমরা চিন্তা করতে পারি যেখানে হিউমাস রয়েছে যেখানে বিভিন্ন প্রকারের ছত্রাক জন্ম নিচ্ছে তাহলে আমরা এখানে কয়েকটা স্তর দেখতে পাচ্ছি এখানে একটা প্রথম স্তর এটা দ্বিতীয় স্তর এটা তৃতীয় এবং এটা হচ্ছে সেই চতুর্থ স্তর একদম উপরে যে স্তরটা রয়েছে এদেরকে বলা হয় হচ্ছে ওভার স্টোরি স্তর সর্বোচ্চ স্তরটাকে সর্বোচ্চ স্তরের উঁচু বৃক্ষগুলোকে এই স্তর গঠনকারী বলা হয় এবং এখানে যে সকল পাখি থাকবে সেই পাখিও কিন্তু ভিন্ন ধরনের এর পরের যে স্তরটা এই স্তর হচ্ছে আন্ডার স্টোরি এই উদ্ভিদের উচ্চতা কম হবে এবং এখানে যে সকল পাখি এসে বাস করবে তাদের তাদের ভিন্ন ধরনের হবে। এরপরে যে রয়েছে। হচ্ছে চারা স্তর চারা স্তর হিসেবে বড় বড় গাছে ছোট ছোট চারাও থাকতে পারে জাতীয় উদ্ভিদ থাকতে পারে ঘাস থাকতে পারে এই সব কিছু হচ্ছে চারা স্তরের মধ্যে অন্তর্ভুক্ত এবং যে সকল প্রাণী তৃণভোজী ঘাস খেয়ে বেঁচে থাকে তারা এই স্তরের মধ্যেই বসবাস করতে থাকবে এর পরে আরেকটা স্তর রয়েছে যেখানে রয়েছে হিউমাস এবং ছত্রাক এই স্তরটাকে আমরা বলি হচ্ছে সংলগ্ন স্তর এই স্তরের মধ্যে বিভিন্ন পরজীবীকে দেখা যায় বা মৃত জীবীকে আমরা দেখতে পাই তার মানে ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন উদ্ভিদ এবং ভিন্ন ভিন্ন প্রাণী বসবাস করবে এরপরে রয়েছে ক্রমাগমন ক্রোমাগমন খুব সহজভাবে বললে বোঝা যায় কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় যদি জঙ্গল তৈরি হয় তাহলে সেখানে ধীরে ধীরে বিভিন্ন ধরনের পাখি এসে বাস করবে বিভিন্ন ধরনের প্রাণী এসে বাস করবে কিন্তু মানুষ যদি সেখানে যাতায়াত করা শুরু করে ধীরে ধীরে কিন্তু সেখান থেকে প্রাণী অন্য জায়গায় চলে যেতে থাকবে পাখি উড়ে অন্য জায়গায় চলে যাওয়া শুরু করবে তার মানে হচ্ছে একটা জীব যখন একটা নির্দিষ্ট জায়গায় যাতায়াত শুরু করে তার প্রভাবে সেই নির্দিষ্ট জায়গার পরিবেশটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় যেমন আমরা যে সকল জায়গায় বর্তমানে বাস করছি হয়তো সেই সকল জায়গায় কোনো একটা সময় জঙ্গল ছিল বা কোনো একটা সময় ধান ক্ষেত ছিল বর্তমানে সেখানে ঘর বাড়ি তুলে আমরা বাস করছি যখন এখানে জঙ্গল ছিল তখন বিভিন্ন প্রাণী বাস করত। বর্তমানে কিন্তু আমরা সে ধরনের প্রাণীগুলো দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে একটা প্রাণী একটা পরিবেশকে প্রভাবিত করতে পারে এরপরে রয়েছে খাদ্য স্তর গঠন এবং পুষ্টির স্বয়ং সম্পূর্ণতা একটা সম্প্রদায়ের মধ্যে যে সকল প্রজাতি থাকবে তাদের মধ্যে খাদ্য শৃঙ্খল দেখা যাবে এবং তাদের মধ্যে পুষ্টি প্রবাহ অব্যাহত থাকবে যেমন জঙ্গলের মধ্যে দেখা যাবে ব্যাং হয়তো কোনো একটা ঘাসফড়িং খেয়ে ফেলছে ব্যাংকে সাপ খেয়ে ফেলছে সাপকে কোনো একটা পাখি খেয়ে ফেলছে তার মানে এখানে একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে পুষ্টিটা প্রবাহিত হচ্ছে সূর্য থেকে আসা আলো যে শক্তিটা ছিল সেই শক্তিটাও ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে জীব সম্প্রদায় এই ধরনের প্রবাহগুলো উপস্থিত থাকবে এবং সম্প্রদায়ের পরিবর্তন দেখা যাবে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাবে যেমন বাংলাদেশে শীতকালে অতিথি পাখি আসে কিন্তু যখন ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকে তখন কিন্তু সেই পাখিগুলো ধীরে ধীরে আবার ঠান্ডা অঞ্চলগুলোতে চলে যাওয়া শুরু করে তার মানে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর কারণে বিভিন্ন ধরনের প্রাণী এক নির্দিষ্ট স্থানে এসে অবস্থান করতে পারে জীব সম্প্রদায় এই ধরনের পরিবর্তন এবং বৈচিত্রতা দেখা যাবে